गुड मॉर्निंग बाबू, गुड मॉर्निंग। हेलो बंधुरा, वेलकम वन्स अगेन टू द हैप्पी सोल्स। तो आज के आबार एकटा नतून दिन, आज के 4th অফ সেপ্টেম্বর। তোমরা কেমন আছো? সো ফাইনালি আজকে আমরা ল্যাপটপটা কিনতে যাব। অনেক দিন ধরে ডিসাইড করতে পারছিলাম না কোন ল্যাপটপটা কিনবো। আমরা লেনোভো আর ডেলের মাঝখানে এসে আটকে গেছিলাম, কিন্তু ফাইনালি অনেকক্ষণ ভেবে চিনতে, অনেক রিভিউস দেখে ইউটিউব থেকে ফাইনালি আমরা ডিসাইড করলাম কি লেনোভোটাই কিনবো। তবে হ্যাঁ, তোমরা কি জানো এতদিন ধরে আমি যে ভিডিওগুলো দিচ্ছিলাম আমি সেগুলো কিসে এডিট করছিলাম? আমার মোবাইল ফোনে। এডিটিংগুলো কেমন ছিল মোবাইল ফোনে সেটা লিখে জানিও। তো এখন বাজে 10:30, অক্টোবর মাস তো চলেই এসছে। আজকে 4 তারিখ অক্টোবরে, পুজো তো শুরু হচ্ছে 11 তারিখ থেকে। আমরা ছোটবেলায় পুজোর সময় একটা রান্না খেতাম, দ্যাট ওয়াজ মুরগির কষা। আমার খেতে খুব ভালো লাগতো। আমরা জেনারেলি মুরগির কষা বা পাঁঠার কষা এই দুটোই খেতাম পোলাও দিয়ে। তো আজকে আমার সেই পুরনো দিনের মুরগির কষার কথা মনে পড়লো, তো আজকে ভাবলাম সেটাই বরং বানাই। আর মুরগি কষার রেসিপিটা নিচে আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। তো চলো যাই, ফটাফট মুরগি কষাটা বানিয়ে নিই। আর হ্যাঁ, তোমরা পুজোর সময় কি খেতে ভালোবাসতে সেগুলো আমাকে লিখে জানাও। যতক্ষণে মাংসটা সিদ্ধ হচ্ছে আমি একটা কথা বলে রাখি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসছো বা প্রথমবার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা ভালো লাগলে তো ভিডিওটাকে লাইক শেয়ার করবেই করবে। আর হ্যাঁ, বেল আইকনটাও দাবাবে, ওটা ভুলবে না। কিন্তু আমাদের আরও অনেক রান্নার ভিডিওজ আছে, ওপরে লিঙ্কে ক্লিক করো বা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করো আর দেখো আমাদের কুকিং সিরিজ হোয়াটস ইন আওয়ার ফ্রিজ। চলো দেখি মাংসটা হয়ে গেছে কিনা। আমার চিকেন কষা তো হয়ে গেল, দারুণ টেস্টি হয়েছে। কিন্তু এখন দেবস্মিতার অফিস চলছে আর আমার একটু মার্কেট যাওয়ার ছিল, তো চলো বরং মার্কেটটা হয়ে আসি। এখন অক্টোবর মাস চলে এসছে কিন্তু এখন বাজে বেলা 12টা, এমন বাইরের রোদ, এত তেজ, আর তারপরে এখন তো দিনটা ধীরে ধীরে ছোট হয়ে আসছে, মনে হচ্ছে যেন 2:30 বেজে গেছে। তবে আজকে ওয়েদারটা খুব ভালো, পেছনে দেখো একটা লোক মোটর সাইকেলে করে গামছা বিক্রি করছে, প্রথমবার দেখলাম আমি। ওই দেখো পেছনে আসছে। আজকে ওয়েদারটা বেশ ভালো, চারিদিকে একদম সানি ওয়েদার, সুন্দর হাওয়াও দিচ্ছে। তবে ভালো হবে না কেন, পুজোর টাইম তো ধীরে ধীরে চলেই আসছে। এটা ষাঁড় দেখবে আমাদের বাড়ির সামনে একটা এত মস্ত বড় ষাঁড়, এটা ষাঁড় না গরু, গরুই তো মনে হচ্ছে। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে রেডি। আজকে তোমরা জানোই যে লাঞ্চে আজকে কষা মুরগি আছে, বরং
কষা মুগিরা এনজয় করে আজকে ভাত দিয়ে, তোমার সাথে বরং একটু পরে দেখা হবে আবার। আচ্ছা, তোমাদের দুর্গাপূজায় কোন কোন দিনে কি খাবার খেতে সেগুলো বরং আমাদের কমেন্ট করে বলো। তো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেল, বাট প্রতিবারের মতন খেয়ে দিয়ে উঠে যে একটা ঘুম হয় সেটা আজকে আর হবে না। আজকে আমার কিছু পর্দা ইস্ত্রি করা আছে, সেগুলো বরং করে নিই। বন্ধুরা, তোমরা বরং একটা কাজ করো, যতক্ষণ আমি পর্দাগুলো প্রেস করছি ততক্ষণ তোমরা আমাদের এই ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে না, ওটাকে প্রেস করো আর আমাদের সাবস্ক্রাইব করো। হ্যালো হ্যালো, আমরা বেরিয়ে গেছি আজকেও বিকেলবেলায়। এবার আমরা যাচ্ছি বিগ বাজার, যেদিনকে দেবাঞ্জনের ছুটি থাকে সেদিন আমরা বাজার করতে যাই। চলো, না হয় তোমরা ততক্ষণ রাস্তাটা একটু দেখে নাও। প্রতিবারের মতন আবার আমরা অ্যাম্বিয়েন্স মলে পৌঁছে গেছি। আগে বিগ বাজারে যাব, কিছু কেনাকাটা ছিল। তোমরা কি নোটিস করেছো, প্রতি সোমবার আমরা বিগ বাজারে আসি, কিছু না কিছু থেকেই যায় কেনার জন্যে। তো চলো বিগ বাজারে যাই। আমাদের জিনিসপত্র কেনা হয়ে গেছে, দেবস্মিতা গেছে বিলিং করাতে, আর আমি একটু খাবার নিচ্ছিলাম। ভাবছিল আমরা দুটো চা আর সাথে মশলা ডোসা, তোমাদের দেখাই মশলা ডোসাটা আমাদের তৈরি হচ্ছে। তো এই হচ্ছে সেই কিচেন যেখানে আমাদের মশলা ডোসাটা তৈরি হচ্ছে। এই দেখো, এই সামনে ডোসা লাগানো, সাথে আলুও আছে, সাম্বার চাটনি সব দেওয়া হবে। এই হচ্ছে শেফ, তো সা রেডি হচ্ছে। থ্যাংক ইউ শেফ। তো আমাদের দোসা রেডি, এবার আমরা দোসাটা নিয়ে যাবো খেতে। এই জায়গাটা বিগ বাজারের মধ্যে একটা ছোট্ট করে ক্যাফে এরিয়া, এখানে সবাই বসে খায়। এদিকে সব টেবিল চেয়ারগুলো রাখা আছে, আর জামা কাপড়ের সেকশনটা ওপরে, বাকি নর্মাল মাসকাবাড়ির সেকশনটা নিচে। তো দেবস্মিতা এখন বিলিং করাতে গেছে, বিলিং করে চলে আসবে, চলে এসে তারপরে আমরা একসাথে খেতে বসবো। এবার সামনে তোমার ডোসা রাখা আছে, ডোসা এসে গেছে, ডোসা খাও। অনেক জিনিস কেনা হয়ে গেল, ট্রলি ভর্তি। তো এই দেখো, আজকে আমাদের সোমবারের ভিডিওটা লঞ্চ হয়ে গেছে। এটা অবশ্য রেকর্ডিংগুলো লাস্ট সোমবারে রয়েছে, তবে আজকে এটা রিলিজ হয়েছে। তো প্রতি সোমবারই আমাদের ভিডিও দেওয়া হয়, তোমরা জানোই। তো তোমরা বরং এই ভিডিওটা দেখো আর এনজয় করো। কোন দিকে গাড়ি রাখা এখন আমরা খুঁজে পাচ্ছি না। অ্যাকচুয়ালি আগে একটা কোথাও জায়গায় রেখে দিয়েছিলাম, এখানে আছে কি, এখানে নয়, এখান দিয়ে সোজা যেতে হবে, এই জায়গাটা দিয়ে সোজা। তো ফাইনালি ফাইনালি সব কিছু কেনাকাটার পরে এবার ফাইনালি আমরা যাচ্ছি ল্যাপটপ নিতে। অনেকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি হয়ে গেল। আজকের ভিডিওর যে টপিকস আছে সেই টপিকটাতে গিয়ে আমরা সাইড হয়ে গেছিলাম, অনেক কিছু জিনিসপত্র কেনা গেছে। তো এবার আমরা ফাইনালি ল্যাপটপ নিতে যাচ্ছি। তো বরং চলো আমার সাথে ল্যাপটপটা নিয়েই নিই। ফাইনালি কোনটা কেনা হচ্ছে বাবু? লিজেন 6 না লিজেন 5? লিজেন 5, লিজেন সিরিজ 5 না? 1 eternity later, কি অবস্থা আমার, আর কি বলবো। আজকে আমাদের ব্যাড লাক, ল্যাপটপটা তো নেওয়া তো হয়ে গেছিলো, বাট লাস্ট পর্যন্ত রিলায়েন্স, আমরা রিলায়েন্স থেকে নেওয়ার ছিল, কিন্তু লাস্ট পর্যন্ত রিলায়েন্সের সার্ভার ডাউন হয়ে যায়। সার্ভার ডাউন হয়ে যাওয়ার চক্করে আমাদের আর পেমেন্ট হয়নি, তো পেমেন্ট হয়নি ওই জন্যে ল্যাপটপটা নেওয়া হলো না। তো কালকে রিলায়েন্সের লোকেরা আমাদের বাড়িতে ল্যাপটপটা ডেলিভার করতে আসবে, বাড়িতে ডেলিভার করবে বরং তখনই দেখাবো। তো এখন বরং ওয়েট করি, আর তো কোনো উপায় নাই, তাহলে কাল সকালে দেখি কখন ল্যাপটপটা আসে। দেখো আমাদের নতুন ল্যাপটপ, আজকে হচ্ছে 6 তারিখ, আমরা নিয়েছিলাম 4 তারিখে,
কিন্তু পেতে পেতে অনেক দেরি হয়ে গেল, 4-5 আজকে 6 তারিখ বিকেলবেলা আমরা এটা পেলাম। এত দেরি হলো কেন সেটার ব্যাপারে ডিটেইলসে তোমাদেরকে দেবস্মিতা বলবে। বরং দেবস্মিতা কই, ওই দেখতে তো পাচ্ছি না, কে জানি কোথায় গেছে, তাও ম্যাজিক করে রাখছি। দেখো দেবস্মিতা চলে গেছে। হ্যালো, কেমন আছো তোমরা? তো ল্যাপটপটা পেতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেল, যাই হোক সেটার ব্যাপারে না হয় আমি পরে জানাবো, এখন বরং তোমরা ল্যাপটপটা দেখো আগে। চলো তোমাদের তাহলে ল্যাপটপটা দেখাই। এটা অবশ্য ল্যাপটপটা আসার পরে আমি আনবক্সিং করেই ফেলেছিলাম, তো এটা খালি বাক্স, এর মধ্যে আপাতত কিছু ওই ডকুমেন্টস বাদে আর কিছু নেই। আমি তোমাদেরকে আলাদা করে দেখাই, এইটা হচ্ছে সেই লেনোভোর লিজেন 5 ল্যাপটপের ব্যাগ। তো এই ব্যাগটা আমাদের কমপ্লিমেন্টলি দেওয়া হয়েছে ল্যাপটপের সাথে। এই ব্যাগটা খুব ভারী, হ্যাঁ এটা খুব মানে শক্ত ব্যাগ, আর স্পেশালি এটার না হার্ড টপ দেওয়া আছে। তো এই হচ্ছে সেই লেনোভো লিজেন 5 ল্যাপটপটা, বিশাল, বেশ 2.5 কিলো ওজন মতন, আর খুলছে না। অ্যাকচুয়ালি ল্যাপটপটার পোর্টসগুলো সব পেছনে দেওয়া, আমি বেশি ডিটেলসে যাবো না ল্যাপটপটার ব্যাপারে, কারণ তোমরা যদি ইন্টারনেটে ইউটিউব খোলো লেনোভো লিজেন 5 এর ওপরে প্রচুর ভিডিওজ আছে। বরং আমি একটা শর্ট ফর্মে ছোট জিস্টে বলে দিচ্ছি, এটার প্রসেসরটা হচ্ছে i5 10th generation, এটার যে স্টোরেজ যেটা সেটা হচ্ছে 512 SSD, আর র্যাম দিয়েছে 8 GB, আর 4 GB GTX 1650 এনভিডিয়া গ্রাফিক্স কার্ড, আর বাকি আরও অনেক কিছু আছে। যদি তোমাদের বাজেট যদি 70,000 টাকার মতন আশপাশে হয় তাহলে তোমরা এটা প্রেফার করতে পারো। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও এডিটিং আর গেমিং ল্যাপটপ। কিছু ক্যাশব্যাক আর কিছু ডিসকাউন্ট পেয়ে এটা আমাদের পড়েছে অলমোস্ট 69,000 মতন। তো এটা তো গেল ল্যাপটপের ব্যাপারে, বাট ল্যাপটপটা পেতে এত কেন দেরি হলো সেটার ব্যাপারে তোমাদেরকে এবার দেবস্মিতা বলবে। তো ল্যাপটপটা আমরা কিনেছি হচ্ছে 4 তারিখে, দ্যাট ওয়াজ আই থিঙ্ক অন মানডে, অ্যান্ড আমরা আজকে 6th তারিখ, আজকে আমরা সন্ধ্যেবেলায় ল্যাপটপটা পেলাম। ল্যাপটপটা কেনার থেকে ল্যাপটপটা হাতে পাওয়ার মধ্যে মানে টাইম ডিউরেশনটা প্রচন্ড হরিবল এবং প্রচন্ড টেনশনে ছিলাম। তো বেসিক্যালি আমরা যেখান থেকে পারচেজ করেছি ল্যাপটপটা সেদিনকে, যদি তোমাদের মনে থাকে মানডেতে একটা বিশাল সার্ভার প্রবলেম, সবকিছু ডাউন হয়ে গেছিলো। আমরা যখন পেমেন্ট করি এক্স্যাক্টলি ওই টাইমে সার্ভারের একটা মেজর ইস্যু হয় এবং সমস্ত পেমেন্ট আটকে যায়, মানে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে, কিন্তু এদিকে যে স্টোরে আমরা পেমেন্ট করেছি সেই স্টোরে টাকাটা পৌঁছায়নি। তখন এবার না আমাদের কাছে কোনো কনফার্মেশন যে টাকাটা, এবার অতগুলো পয়সা একসাথে আটকে গেছে, আমরা মানে প্রচন্ডই টেনশনে। যতই হোক পয়সার ব্যাপার যতটাই হোক সবারই টেনশন হয়, তো আমরা 2 দিন ধরে প্রচন্ডই টেনশন ছিলাম। তো ফাইনালি টাকাটা কাল আজকে দুপুরবেলার দিকে ওরা পেয়েছে, স্টোরে পৌঁছেছে আমাদেরকে যখন ওরা কনফার্মেশন দিল। তারপরে আমি বললাম যে আমাদের তো যাওয়া সম্ভব নয়, তো ওরা আমাদেরকে বাড়িতেই ল্যাপটপটা ডেলিভার করে দিয়ে গেল। দিস ইজ আ নিউ এডিশন টু আস। আমার খুবই মজা হচ্ছে, এবার ল্যাপটপে এডিটিং অবভিয়াসলি নতুন, সবকিছুই শিখতে হবে আবার নতুন করে, বাট আমরা খুব এক্সাইটেড আরো ভালো করে ব্লগস যাতে আমরা বানাতে পারি এবং তোমাদেরকে দেখাতে পারি। তোমরা আমাদেরকে জানাতে পারো তোমাদের আর কি টাইপের ব্লগস ভালো লাগে দেখতে। আর 2-3 দিনের মধ্যে আমাদের আরেকটা গ্যাজেট আসবে, সেটাও দেখাবো, সেটার ব্যাপারে এখন আমরা বলবো না কিছু, ওটা আসুক। তারপরে ফাইনালি ওটার একটা আনবক্সিং ভেবে রেখেছি নেক্সট সোমবার। আজকের ব্লগটা তাহলে আমরা এখানেই শেষ করি। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, আর আমাদের চ্যানেল দি হ্যাপি হোস্টটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর আমাদের যে নোটিফিকেশন বেলটা আছে সেটা তো প্রেস করবেই করবে। So this is Devanjan. This is Devasmita. Signing off today. And as usual we say, be happy. Stay happy. And stay safe. Bye. Bye.